আসসালামু আলাইকুম ইব্রিয়ান নতুন একটি ভিডিওতে আবারও স্বাগত জানাচ্ছি এই ফলের খোসা কখনো ফেলে দিবেন না এর ওষুধিগুণ দেখলে আপনি নিজেই চমকে উঠবেন আর বলবেন এতদিন এর খোসা কেন ফেলে দিয়েছেন আর এই ফলটি হলো তরমুজ আর এটি তরমুজের খোসা তরমুজের মধ্যে যতটুকু পরিমাণ ওষুধি গুণাগুণ রয়েছে চেয়েও অনেক অংশে তরমুজের খোসায় ভিটামিন রয়েছে যা অনেক ধরনের রোগ দূর করতে সক্ষম যে রোগগুলোর জন্য আমরা দীর্ঘদিন ভুগছি এই ধরনের রোগ খুব সহজে দূর করা সম্ভব শুধু আপনারা বিধি যথাযথভাবে জানতে হবে দেখতে পাচ্ছেন আমি তরমুজের সবুজ অংশটা কিন্তু ফেলে দিচ্ছি আর লাল অংশটাও ফেলে দিচ্ছি এখানে আমি শুধুমাত্র সাদা অংশটাই নিব আমার সাদা অংশটাই প্রয়োজন হবে এই তো দেখতে পাচ্ছেন আমি সাদা অংশটা নিয়ে নিয়েছি এভাবে অনেকগুলো তরমুজের খোসা আমি একটি প্লেটে নিয়ে নিয়েছি আর এই খোসাগুলোকে ছোট ছোট টুকরো করে আমি কেটে নিব এই খোসায় প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট এবং ফাইবার তাছাড়াও মানব দেহের জন্য প্রয়োজনীয় প্রোটিন এবং অ্যামাইনো অ্যাসিড রয়েছে অ্যান্টিফ্লেম্যাটারি বৈশিষ্ট্য থাকার কারণে যাদের দেহে পড়া সহ বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে তারা উপকার পাবেন যাদের হার্টে ব্লক ধরা পড়েছে বা সমস্যা রয়েছে তারা যদি এটি সেবন করেন তাহলে খুবই ভালো উপকার পাবেন তরমুজের খোসায় এমন কিছু উপাদান রয়েছে যা আমাদের ধমনী শিরাগুলোকে প্রসারিত করে যার ফলে শরীরে রক্ত সঞ্চালন স্বাভাবিক হয় এবং এই কারণে আমাদের হার্ট সুস্থ থাকবে এছাড়াও এটা এমন কিছু উপাদান রয়েছে যা আমাদের ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখে পাশাপাশি পেট ভালো রাখে এখন আমি তরমুজের খোসার সাথে মিশিয়ে নিব পিঙ্ক সল্ট এখানে অবশ্যই পিঙ্ক সল্ট ব্যবহার করতে হবে সাদা লবণ ব্যবহার করা যাবে না আর এটার সাথে আমি মিশিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ গোলমরিচ আর সামান্য পরিমাণ পানি মিশিয়ে নিচ্ছি এরপর আমি সবগুলো উপকরণগুলোকে খুব ভালোভাবে ব্ল্যান্ড করে নেব আমি ব্ল্যান্ড করে নিয়েছি এখন এটা আমি একটা গ্লাসে ঠেলে নিচ্ছি যাদের হাড়ের সমস্যা আছে তারা যদি সকালে নাস্তার পরে এই রেমেডিটা সেবন করেন তাহলে দেখবেন আপনাদের হাড়ের সকল সমস্যা সমাধান হয়ে গিয়েছে একদম শেষে আমি এখানে এক চামচের মতো লেবুর রস অ্যাড করে দিব। আর যারা চিনি খেতে পছন্দ করেন তারা ইচ্ছে করলে এখানে সামান্য পরিমাণ চিনি মিশিয়ে নিতে পারেন আর যাদের ডায়াবেটিস আছে তারা অবশ্যই চিনিটা স্কিপ করবেন তবে চিনিটা না দেওয়াটাই সবচেয়ে ভালো যারা খেতে চান তারা সামান্য পরিমাণ মধু বা গুড় মিশিয়ে খেতে পারেন সেবনবিধিটা আবারও বলে দিচ্ছি সকালে খালি পেটে এটি খেতে পারেন বা নাস্তার এক ঘন্টা পরে আপনারা এটি খেতে পারেন এভাবে টানা সাত দিন খাবেন দেখবেন অনেক উপকার পাবেন এটি খাওয়ার পর আপনার ভিতরে প্রশান্তি ভাব আসবে আপনি নিজে অনেক সুস্থ বোধ করবেন আপনার ক্লান্তি দুর্বলতা একেবারেই চলে যাবে যেহেতু এটার সাথে কালো গোলমরিচ এবং লেবু রয়েছে তাৎক্ষণিকভাবে ঠান্ডা লাগা সর্দি কাশি গলা ব্যথা দূর করবে যাদের ডায়াবেটিস আছে তারা চিনি ছাড়া এটি সেবন করবেন দেখবেন আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে ডায়াবেটিসের কারণে যে দুর্বলতা হয় তাও কিন্তু দূর হয়ে যাবে আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আজ এখানে এই বিদায় নিয়েছি আল্লাহ হাফিজ